আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরকাত প্রিয় শিক্ষার্থীরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা পুরোপুরি ক্লাসগুলো ভালোভাবে চর্চা করেছ তো আমরা আজকে যা শিখব তা হল পৃষ্ঠা উনআশি থেকে চুরানব্বই এই অংশের যে সমস্যাগুলো রয়েছে ভগ্নাংশের যোগফল এবং ফল সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে শিখব ইনশা আল্লাহ তো প্রথমত আমরা আজকে যা শিখবো সেটা হলো ভগ্নাংশের যোগফল ভগ্নাংশের যোগফল যেমন মনে করো দুই ভাগ পাশ যোগ এক ভাগ পাস দুটি ভগ্নাংশ এই দুটি ভগ্নাংশের যোগ ফল আমরা শিখব তোর প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো দেখো তো দুটি ভগ্নাংশের হর কী রয়েছে পাস তাহলে তোমরা নিচে পাঁচ বসিয়ে দেবে উপরে এখানে কত দুই তারপরে যোগ এখানে কত এক তাহলে দুই যোগ এক সমান দুই আর একা হবে তিন নিচে হবে কত পাঁচ তাহলে নির্ণে যোগফল এ হলো তিন নিচে হল পাঁচ মানে হর হিসেবে আমরা লব হিসেবে আমরা পেলাম তিন হর হিসাবে পেলাম পাঁচ এটি হলো ভগ্নাংশের যোগফল তো প্রিয় শিক্ষার্থী আরেকটি ভগ্নাংশ দেখো মনে করো উপরে দুই নিচে হলো তিন যোগ উপরে এক নিচে হলো তিন তাহলে নিচে যেহেতু হর হিসেবে দু দুটি ভগ্নাংশর ক্ষেত্রেই তিন রয়েছে আমরা এভাবে একটা টান দেব দিয়ে নিচে তিন লিখবো উপরে এখানে প্রথমে থাকবে দুই তারপরে হলো যোগ থাকবে এক আমি যে এই দাগটা দিয়েছি এই তীর চিহ্নটা এটা বোঝানোর জন্য এটা তোমরা দাগ দেবে না এই দাগটা তোমরা দেবে না তাহলে উপরে থাকলো তোমার কত তিন নিচে হলো তিন এটাই উত্তর কেউ যদি এটা উত্তর লিখে তাহলে টিচাররা ফুলমার্ক দেবে তবে যদি উপরে নিচে একই সংখ্যা হয় যদি উপরে নিচে একই সংখ্যা হয় তাহলে ভাগ করে মানে তিন দ্বারা তিনকে ভাগ করলে এক এটাই লেখা যুক্তিযুক্ত তাহলে নিণে চোখ ফল তিন ভাগ তিন বা এক এটা লিখলেও হবে এটা লিখলেও হবে তবে তোমরা এই ফাইনাল পর্যন্ত মানে এই ফলাফল পর্যন্ত আসবে উপরে নিচে লব এবং হর যদি একই হয় ভাগ করে এক লিখে দেবে সেক্ষেত্রে উপরে আট নিচে আট হলে এক লিখবে উপরে নয় নিচে নয় হলে মানে উপরে নিচে সমান হলেই তোমরা ফলাফলে এক লিখবে এটাই হলো শ্রেয় আচ্ছা মনে করো ধরে নাও এক যোগ পাঁচ ভাগ সাত এটা একটি ভগ্নাংশ তো এটার যোগফল আমরা কিভাবে করবো এখানে দেখো একটি ভগ্নাংশে রয়েছে এক শুধুমাত্র এক অপর ভগ্নাংশ রয়েছে হর হিসেবে সাত কি রয়েছে সাত তাহলে আমরা এই একের পরিবর্তে নিচে হর হিসেবে সাত লিখবো এবং উপরে লভ হিসেবে সাত লিখব মানে একের পরিবর্তে যদি এখানে হর আট থাকতো তাহলে আট ভাগ আট লিখতাম যদি নয় থাকত তাহলে নয় ভাগ নয় লিখতাম অর্থাৎ এখানে হর যা থাকবে লব হরে একের পরিবর্ত পরিবর্তে তাই লিখবো বাকি যা আছে তাই থাকবে এবার আমরা যথারীতি পূর্বের ন্যায় যোগ করব সাত সাত উপরে এখানে থাকবে সাত যোগ এখানে থাকবে কত পাঁচ সাত পাঁচ কত বারো নিচে হলো সাত এটি হল উপরে বারো নিচে হলো কত সাত তো এভাবে আমরা যোগফল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিশটা নং নব্বই এর তিন নংয়ের অঙ্কগুলো যেখানে বারোটি অঙ্ক রয়েছে এবং নং চুরানব্বইয়ের চার নং যে অঙ্কটি অঙ্কগুলো রয়েছে বারো নং এই অঙ্কগুলো তোমরা চর্চা করবে বেশি বেশি করে নেক্সট আমরা এখন বিয়োগ শিখব ভগ্নাং সেন বিয়োগ শিখি সেম আমরা যেভাবে যোগ ফল শিখেছি ঠিক সেভাবেই বিয়োগ ফল শিখবো শুধু এখানে বিয়োগ হবে আর বাকি যে কাজগুলো করেছি সবার ক্ষেত্রে একই কাজ হবে যেমন মনে করো পাঁচ ভাগ সাত বিয়োগ এক ভাগ সাত তাহলে এক্ষেত্রে সাত দু জায়গায় হর হিসেবে সাত রয়েছে আমরা এভাবে টান দিয়ে হর হিসেবে সাত লিখবে এবং উপরে প্রথমে থাকবে পাঁচ আর এরপরে বিয়োগ চিহ্ন মাইনাস কত উপরে এক পাঁচ থেকে এক বাদ গেলে ছয় নিচে হলো সাত এটাই হলো নির্ণে বিয়োগ ফল ছয় ভাগ কত সাত এরকম যদি হয় যে পাঁচ ভাগ নয় বিয়োগ ওকে এটি নয় যদি আমরা লিখি এক বিয়োগ পাঁচ ভাগ কত নয় তাহলে আমরা এটা লিখব এই যেহেতু এখানে হর হিসেবে নয় রয়েছে সো একের পরিবর্তে উপরেও নয় লিখব নিচেও নয় লিখব লবহরে বিয়োগ পাঁচ ভাগ কত নয় তাহলে এটা কি আমরা লশ করবো নিচে হল নয় তাহলে এখানে প্রথমে থাকবে নয় বিয়োগ কত পাঁচ তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে চায় নিশ্চয় হল নয় এটাই হলো নির্ণে বিয়োগ ফল চার কত নয় তো এভাবে আমরা ভগ্নাংশের বিয়োগ ফলগুলো করব যা বিরানব্বই পৃষ্ঠার তিন রঙের সমস্যাগুলো এবং চুরানব্বই পৃষ্ঠার পাঁচ রঙের সমস্যাগুলো এভাবে আমরা সমাধান করব ইনশাল্লাহ সবগুলি পারবো তোমরা মনোযোগ দিয়ে এগুলো চর্চা করে নেবে এবার আমরা ভগ্নাংশের ভাষাভিত্তিক সমস্যাগুলো জানব পৃষ্টানং ঊননব্বই তো তোমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ যা এক ভাগ পাঁচ মিটার ও তিন ভাগ পাঁচ মিটারে ফিতা রয়েছে যদি আমরা এদের সংযুক্ত করি তবে একত্রে কত মিটার হবে এক ভাগ পাঁচ এবং তিন ভাগ পাঁচ এদের সংযুক্ত করলে একত্রে কত মিটার হবে অর্থাৎ একত্রে বললেই সমষ্টি বললে একত্রে সমষ্টি যোগফল মোট এগুলো বললেই যোগ হবে তাহলে সমাধানটি হবে এক ভাগ পাঁচ মিটার ও তিন ভাগ পাঁচ মিটার ফিতা একত্রে হবে এক ভাগ পাঁচ যোগ তিন ভাগ কত হবে পাঁচ তোলা করলে পাঁচ পাঁচের পাঁচ হবে উপরে এক যোগ কত তিন তাহলে উপরে হবে এক যোগ তিন মানে চার নিচে হবে পাঁচ অর্থাৎ এক উত্তর হবে তিন ভাগ পাঁচ চার ভাগ পাঁচ মিটার তো এই হল ভাষাভিত্তিক সমস্যার সমাধান তো প্রিয় শিক্ষার্থীদের তোমরা পিসটা একানব্বই একটি ভাষাভিত্তিক সমস্যা দেখতে পাচ্ছ স্ক্রিনে যা রেজার কাছে চার ভাগ পাঁচ মিটার ফিতা আছে যদি সে মিনাকে এক ভাগ পাঁচ মিটার ফিতা দেয় তবে রেজার কাছে কত মিটার ফিতা থাকবে তো এটা আমরা যা যেভাবে সমাধান করবো প্রথমে আমরা তথ্যগুলো লিখব যে রেজার কাছে রেজার কাছে আছে চার ভাগ পাঁচ মিটার ফিতা সে মিনাকে দেয় এক ভাগ পাঁচ মিটার ফিতা সুতরাং রেজাল্ট কাছে থাকে রেজাল্ট কাছে থাকবে চার ভাগ পাঁচ মিটার থেকে এক ভাগ পাঁচ মিটার বাদ যাবে কারণ এটা দিয়ে দিছে যেহেতু তো এই ভগ্নশ্বর বিয়োগ গতানুগতিকে আমরা যেভাবে শিখেছি নিচে পাশ পাশেই হবে ওপরে চার বিয়োগ এক তাহলে চার থেকে এক বাদ গেলে হবে তিন নিচে হল পাঁচ অর্থাৎ রেজার কাছে আসে বা থাকবে তিন ভাগ পাঁচ মিটার মিটার ফিতা তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই অধ্যায় নিয়ে দুটো ক্লাস নিলাম দুটো ক্লাসে আশা করি কমপ্লিটলিভ আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই এই জিনিসগুলো চর্চা করবে যাতে আমরা ভালো ফলাফল করতে পারি তোমাদের জন্য শুভকামনা থাকলো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো তোমরা আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত